হসপিটালে স্মোক করা যায় না, ধূমপান করা যায় না? আমি জানি না স্যার, আমি আসি না, আমি জানবো কি করে বলুন, আমি বাড়ি থেকেই বেরোই না। ঠিক আছে, আর আপনি কখনোই এই বিড়ি সিগারেট খাবেন না? অন্যায় করেছি, কখনোই খাবেন না? অন্যায় করেছি, স্বীকার করছি, আর ভুল হবে না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ভীমা চৌহান। কোথা থেকে এসেছেন? এইখানে বাড়ি। এখানে কোথায়? এই বিনপাড়ায়। বিনপাড়ায় হাসপাতালে একটা স্পেশাল ড্রাইভ দিলাম, কারণ লাস্ট কয়েকটা দিন ধরে আমরা এখানে অ্যানাউন্স করছিলাম যে হসপিটাল ক্যাম্পাসের ভেতরে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য 200 টাকা অবধি জরিমানা হতে পারে। তো আমরা এই প্রচারটা বেশ কিছুদিন ধরে চালানোর পরে আজকে আমরা দেখতে চেয়েছিলাম যে মানুষ কতটা সচেতন হয়েছে। সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে সচেতনতা অবশ্যই রয়েছে, কিন্তু তার মাঝেও মানুষ সেটা লঙ্ঘন করছে। এবং এরকমও আমরা নজির দেখলাম যে পেশেন্ট 3-4 দিন ভর্তি থাকার পর আজকে ছুটি পেয়েছে, তো বেশ আনন্দ করে বিড়ি খাচ্ছে হসপিটালের একদম গেটের সামনেই।
অ্যাওয়ারনেস করাটা তো মানে খুব একটা লং প্রসেস, তো এইভাবে আমরা মানুষকে ধরে ধরে বোঝানো তো সম্ভব নয় একজন একজন করে, তো এইভাবে আমরা মানে বড় সড়ো আকারে মাঝে মধ্যেই আমরা করে থাকি। এর আগেও রানাঘাট হসপিটালে হয়েছে, আজকে হলো, এবং আশা করবো ভবিষ্যতেও এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং হবে, প্লাস হচ্ছে ফাইন নেওয়াও হবে, তাতে আশা করব মানুষ কিছুটা আস্তে আস্তে হলেও সচেতন হবে। কোথা থেকে করছেন এই কাজটা? এটা নদিয়া ডিস্ট্রিক্ট টোবাকো কন্ট্রোল সেল রয়েছে, যেটা আমাদের কৃষ্ণনগর হেড অফিসে, আর এছাড়াও প্রত্যেকটা হসপিটালে ইন্ডিভিজুয়ালি হসপিটাল কর্তৃপক্ষ এই প্রচারটা চালান, আর ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে আমরা টোবাকো কন্ট্রোল সেলের তরফ থেকেও সেখানে পার্টিসিপেট করি। আপনারা কি স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন? স্বাস্থ্য দপ্তর। আপনার নাম? আমার নাম সহেলি বৈরাগ্য, সাইকোলজিস্ট, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল বোর্ড।